কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অন্তরের অন্তস্তল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ভালোবাসি আর অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আমি ফাতেমা নাসরিন ইউকে থেকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করার জন্য। চলুন ভিডিওটি দেখে নেই। দেখে বুঝতে পারছেন টমেটো, টমেটো হলো কোমল ও রসালো ফল। এটি উদ্ভিদগতভাবে ফল, তবে এটি সাধারণ সবজির মতো খাওয়া এবং রান্না করা হয়। যেহেতু রান্না করতে হয়, এমনকি খাবার তৈরিতে এটি বেশি ব্যবহৃত হয়, তাই সবজি হিসেবেই বিবেচ্য। ধারণা করা হয় টমেটো ভারতের হেসেলে এসেছিল পর্তুগিজদের হাত ধরে। এরপর ভারতসহ বাংলার অধিবাসীদের পাতে নানাভাবে নানা আঙ্গিকে পরিবেশিত হয়েছে। বিশেষ করে শীতের রঙিন সব সবজির সঙ্গে লাল টমেটো যুগলবন্দী হয়ে স্বাদে ও দৃষ্টিনন্দন ডিশ তৈরিতে অনবদ্য একটি উপকরণ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যে কোনো খাবারের ডিশ নান্দনিকভাবে উপস্থাপনের জন্য টমেটোর অসাধারণ ব্যবহার হামেশাই দেখা যায়। 18 শতকের পর থেকে এটি শুধু ব্রিটিশদের জন্য চাষ করা হতো। আজও বাংলায় একে বিলেতি বেগুন নামে ডাকা হয়। এই সবজি বা ফলটি বেশ ভালোভাবে গৃহীত হয়েছিল, কেননা এদেশের আলো হাওয়া এটি চাষের জন্য যথার্থ। ধূমপান ছাড়তে সহায়তা তো করেই, এবং ধূমপানের কারণে শরীরে সৃষ্টি ক্ষতি পুষিয়ে নিতেও কার্যকর এ সবজি। চুল ও দাঁতের জন্য উপকারী এ সবজি। শারীরিক পরিশ্রমের পর ক্লান্তি দূর করতে টমেটোর রস যে কোনো কোমল পানীয়ের চেয়ে বেশি উপকারী। ব্যায়াম বা অন্য যে কোনো শারীরিক পরিশ্রমের পর টমেটোর রস উদ্ধারে বিশেষ ভূমিকা রাখে। তাই সবাই চেষ্টা করবেন খাদ্য তালিকায় সবসময় টমেটোর ব্যবহার রাখতে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবসময় সবার জন্য দোয়া করি, যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন আর নিরাপদে রাখেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনগুলি ক্লিক করে দিবেন, যেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।